পেঁয়াজ রসুন কাঁচামরিচ আনতে যাবো ভারত থেকে। এই দেশের মানুষ আমরা কি এত অপদার্থ, আমরা কি এত অক্ষম? পেঁয়াজ উৎপাদনের জন্য আমাদেরকে ভারতে যেতে হবে, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় পলিসি দিয়ে দাবিয়ে রাখা হয়েছে। জিয়াউর রহমান যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের নেতা থেকে আঞ্চলিক নেতায় পরিণত হয়েছিলেন, তার গঠনের মতো বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, জিয়া কিলিং এর সাথে ভারতীয় এজেন্টরা জড়িত। আজকের বাংলাদেশ যে এই সংকটে এসেছে, এই সংকটের পেছনেও ভারত ওতপ্রোতভাবে জড়িত। 14 সালে সুষমা স্বরাজরা এইখানে এসে কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গেছিল, আর্মিতে ম্যানিপুলেট করেছে, পুলিশে ম্যানিপুলেট করেছে, আজিজ কসাই বেনজিরদের মতো লোককে দিয়ে প্রশাসনকে ভারতের এজেন্ট ঢুকিয়ে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়েছে, আজকে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে। একটা কথা বলতে চাই, কথা বলা খুব বিপজ্জনক, ইলিয়াস আলীর মতো যদি গুম হতে হয়, সাইদির মতো যদি ফাঁসিতেও ঝুলতে হয়, তারপরেও একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে, একজন বাংলাদেশ পন্থী নাগরিক হিসেবে ভারতীয় তামিলার বাঙালিবাদ্যবাদের বিরুদ্ধে মাথা যতদিন ঘাড়ে থাকবে ততদিন উঁচু করে কথা বলে যাব। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সালমান ইব্রাহিম আপনারা জানেন, কাজিন আত্মীয়, তার ফাঁসি যেন না হয়। সালমান ইব্রাহিম সহ তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন কয়েকদিন পরে বের হয়ে যাবে, কিন্তু ভারতের প্রেসক্রিপশন ছিল বের হওয়া যাবে না, জামাত সহ সবগুলোকে ফাঁসিতে লটকাতে হবে বিরোধী দলকে সাইজ করার জন্য। যুদ্ধাপরাধীদের বিচার আমরা চাই, আমরা চেয়েছিলাম, কিন্তু যেটা হয়েছে সেটা একেবারে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে। তো এইটা এই জন্য বললাম, শেখ হাসিনা চেয়েছিলেন ফাঁসি হবে না কারো, কিন্তু সেইটা তিনি পারেন নাই, কারণ শেখ হাসিনার নাটাই এখানে নাই, নাটাই দিল্লিতে। তো কাজে আজকে দিল্লির আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে আমাদের যে লড়াই চলছে, সেই লড়াইকে পারামল্লায় ছড়িয়ে দিতে হবে, ভারত খেলাও আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যার যার জায়গা থেকে ভারতীয় পণ্য বয়কটের জন্য প্রচার প্রচারণা চালান। আমরা কেন কেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আনতে যাবো ভারত থেকে? এই দেশের মানুষ আমরা কি এত অপদার্থ, আমরা কি এত অক্ষম? পেঁয়াজ উৎপাদনের জন্য আমাদেরকে ভারতে যেতে হবে, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় পলিসি দিয়ে দাবিয়ে রাখা হয়েছে। আপনারা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া-মহল্লায় ছড়িয়ে দিন, ভারতীয় শাসকদেরকে আমরা মেসেজ দিতে চাই, তোমরা এই 5% দাবিদারদের পক্ষ নিয়ে 95% জনগণের যে বিরুদ্ধে দাঁড়াচ্ছ, তার পরিণতি মালদ্বীপের মতো বাংলাদেশেও দেখতে পাবা।